আউজুবিল্লা হমিনা সৈতোয়ানি রজিম বিসমিল্লাহী রহমান রহিম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিশ দিনের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে আপনাদের স্বাগতম আমরা বিশ দিনে কমপ্লিট সাজেশন ও পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়ার চেষ্টা করবো আপনাদের মধ্যে যাদের প্রস্তুতি এখনো কমপ্লিট হয়নি তারা এই বিশ দিন আমাদের সাথে থেকে। প্রস্তুতি কমপ্লিট করতে পারেন আশা করা যায় এই বিশ দিনে একশো পারসেন্ট প্রস্তুতি কমপ্লিট হবে শেষ সময়ের ধামাকা কেউ মিস করবেন না কমন পড়বেই ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের সঠিক উত্তর সিলেট সোনালি আশের দেশ কোনটি সঠিক উত্তর বাংলাদেশ সুয়াস অফ নো গ্রাউন্ড হলো সঠিক উত্তর বঙ্গোপসাগরের একটি খাদের নাম কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা সঠিক উত্তর ভেঙ্গি ভ্যালি বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত সঠিক উত্তর সেন্ট মার্টিন বাংলাদেশের উত্তরে অবস্থিত সঠিক উত্তর পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম তেতুলিয়া কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর পঞ্চগড় হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত সঠিক উত্তর কক্সবাজার গ্রিনিস সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে সঠিক উত্তর 6 ঘন্টা বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার আরเทศ বলা হয় সঠিক উত্তর সিলেট বাংলাদেশে প্রথম কবে আদমশুমারি হয় সঠিক উত্তর 10 ফেব্রুয়ারি 1974 সালে 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার সঠিক উত্তর এক পয়েন্ট অবিভক্ত ভারতবর্ষে প্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো একষট্টি সবচেয়ে বেশি লোক বাস করে কোন জেলায় সঠিক উত্তর ঢাকা প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে সঠিক উত্তর বান্দরবান জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের বৃহত্তম উপজেলা সঠিক উত্তর গাজীপুর সদর গাজীপুর জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্রতম উপজেলা সঠিক উত্তর থানসি পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় সঠিক উত্তর পনেরো থেকে উনিশে মার্চ দুই বাংলাদেশে কিশোর অপরাধী বয়স সীমা কত সঠিক উত্তর সাত থেকে ষোলো বছর বাংলাদেশে মোট জনসংখ্যার শত কত ভাগ হিন্দু সঠিক উত্তর আট পয়েন্ট পাঁচ পারসেন্ট শহরে বাস করে বাংলাদেশের জনসংখ্যার সঠিক উত্তর আঠাশ পয়েন্ট নয় পারসেন্ট গ্রামে বাস করে বাংলাদেশের জনসংখ্যার সঠিক উত্তর একাত্তর পয়েন্ট এক পারসেন্ট বান্দরবান জেলায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করে সঠিক উত্তর সাতাশি জন মণিপুরী উপজাতি বাস করে সঠিক উত্তর সিলেট বগুড়ায় বাস করে সঠিক উত্তর সাঁওতাল রাজবংশী উপজাতি বাস করে সঠিক উত্তর রংপুর উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি সঠিক উত্তর চাকমা মুরদ্রের দেবতার নাম সঠিক উত্তর ওরেং গারো উপজাতি বাস করে সঠিক উত্তর সিংহ। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান সঠিক উত্তর চতুর্থ বাংলাদেশে নদীর সংখ্যা কত সঠিক উত্তর তিনশো দশটি সুরমা ও কুশিয়ারা কোন নদীর বিভক্তির ফলে উৎপন্ন হয় সঠিক সঠিক উত্তর উত্তর বরাক ফেনী নদীর স্থল কোথায় পার্বত্য ত্রিপুরা পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম কি সঠিক উত্তর মেঘনা ব্রহ্মপুত্র নদের ভারতীয় আসাম অংশের নাম কি সঠিক উত্তর ডিহি নিচের কোন জেলা নদীর তীরে অবস্থিত হয় সঠিক উত্তর নোয়াখালী কোন নদীর অপর নাম কীর্তিনাসা সঠিক উত্তর পদ্মা উত্তর পশ্চিম দিক থেকে আগত পদ্মার উপনদী কোনটি সঠিক উত্তর মহানন্দা শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে সঠিক উত্তর ব্রহ্মপুত্র থেকে বাংলাদেশের একমাত্র কৃত্রিমৃৎ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে সঠিক উত্তর কর্ণফুলী বাংলাদেশের সবচেয়ে বেশি নাব্য নদী কোনটি সঠিক উত্তর পদ্মা জিকে প্রকল্পে পদ্মা নদীর পানি কোনটির মাধ্যমে সেচ দেওয়া হয় সঠিক উত্তর গড়াই হাতিয়া ও নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত সঠিক উত্তর মেঘনা যমুনা নদীর উপনদী সঠিক উত্তর আত্রাই মেঘনা ও পুরাতন ব্রহ্মপুত্র কোথায় মিলিত হয়েছে সঠিক উত্তর ভৈরব বাজার কোন নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে সঠিক উত্তর কুলিক মাতামুহুরি নদী কোথায় কোথা থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর লামার মৈভার পর্বত প্রকল্প কোন নদীতে দিয়ে করা হয়েছে সঠিক উত্তর কর্ণফুলি পদ্মা নদী বাংলাদেশে কোন জেলার পাশ দিয়ে প্রবেশ করেছে সঠিক উত্তর রাজশাহী ঘোড়াশাল কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর শীতলক্ষা তিব্বতের মানুষ সরোবর হৃদ কোন হৃদ থেকে উৎপন্ন হয়েছে কোন নদী সঠিক উত্তর ব্রহ্মপুত্র যমুনা নদী শহর সিরাজগঞ্জ সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত সঠিক উত্তর রায়মঙ্গল সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত সঠিক উত্তর বলেশ্বর কত সালে যমুনা নদীর গতিপথ সৃষ্টি হয় সঠিক উত্তর আঠেরোশো সালের ভূমিকম্পে বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি সঠিক উত্তর মেঘনা যমুনা নদীর পূর্বতন নাম কোনটি সঠিক উত্তর হচ্ছে জোনাই কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক নদী সঠিক উত্তর মেঘনা ইছামতি ভৈরব গড়াই আরিয়াল খা প্রভৃতি কোন নদীর শাখা নদী সঠিক উত্তর পদ্মা কাঁসালং হালদা ও বোয়ালখালী নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর কর্ণফুলি পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি সঠিক উত্তর গঙ্গা বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও বাংলাদেশের জলসীমায় পতিত নদী দুটি কি কি সঠিক উত্তর সাঙ্গু ও হালদা মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর পশুর আরাকান পাহাড় থেকে উৎপন্ন নদী কোনটি সঠিক উত্তর সাঙ্গু ব্রহ্মপুত্র নদের তিব্বত অংশের নাম কি সঠিক উত্তর শানপো বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কোনটি সঠিক উত্তর কক্সবাজার বাংলাদেশের বাংলাদেশের হাওর সমূহ কোন অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর সিলেট অঞ্চলে বাংলাদেশের শতকরা কত ভাগ ভূমি প্লাবন ভূমি সঠিক উত্তর নব্বই ভাগ কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য সঠিক উত্তর একশো বিশ কিলোমিটার বাংলাদেশের কোন অঞ্চলকে ডিপ্রেশন অঞ্চল বলা হয় সঠিক উত্তর হাওর ও বিল অঞ্চলকে কুয়াকাটা নিচের কোন স্থানে অবস্থিত সঠিক উত্তর পটুয়াখালী চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কর্ণফুলী বাংলাদেশের সীমান্তবর্তী বিল কোনটি সঠিক উত্তর তামাবিল বিল ডাকাতিয়া কোন থানায় অবস্থিত সঠিক উত্তর ডুমুরিয়া পাথর সমৃদ্ধ ইনানি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত সঠিক উত্তর কক্সবাজার বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত সঠিক উত্তর সাতশো এগারো কিলোমিটার সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে সঠিক উত্তর বিজয় সেন পূর্ব বাংলার কোথায় বিজয় সেন তার রাজধানী স্থাপন করেন সঠিক উত্তর বিক্রমপুর সেন প্রাচীন বাংলার শেষ রাজা কে ছিলেন লক্ষণ সেন বল্লাল সেনের অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থের রচনা কাজ সমাপ্ত করেন কে সঠিক উত্তর লক্ষণ সেন বাংলায় সর্বপ্রথম একক স্বাধীন রাজত্বের প্রতিষ্ঠা হয় কোন সময়ে সঠিক উত্তর সেন যুগে কোন সেন শাসক হরিরাজ শঙ্কর নামে পরিচিত ছিল সঠিক উত্তর বিজয় সেন সেন রাজবংশের প্রথম রাজাকে সঠিক উত্তর হেমন্ত সেন কৌলিন্য প্রথার প্রবর্তকে সঠিক উত্তর বল্লাল সেন লক্ষণ সেন কোন ধর্মাবলম্বী ছিলেন সঠিক উত্তর বৈশ্বপ লক্ষণ সেনের সময় বাংলার রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর নদিয়া সেন বংশের কোন রাজা সর্বপ্রথম স্বাধীনভাবে রাজত্ব করেন সঠিক উত্তর বিজয় সেন সেন রাজাদের আদি পুরুষকে ছিলেন সঠিক উত্তর বীর সেন বিজয় সেনের প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর ধী সেন বিজয় সেনের ব্যারাকপুর তাম্রশাসন কোথা থেকে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর বিক্রমপুর অরিরাস মর্দন শঙ্কর কার উপাধি ছিল সঠিক উত্তর লক্ষণ সেন কোন যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলায় কররানি শাসনের সমাপ্তি ঘটে সঠিক উত্তর রাজমহলের যুদ্ধ রাজমহলের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর পনেরোশো ছিয়াত্তর সালে বাংলায় কররানিদের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর তান্দা রাজস্বের পরিমাণ নির্ধারণের জন্য ভূমি জরিপের ব্যবস্থা সর্বপ্রথম প্রবর্তন করেন কে সঠিক উত্তর শের শাহ প্রবর্তিত নতুন তাম্র মুদ্রার নাম কি ছিল সঠিক উত্তর দাম সমাধি সৌধ কোথায় অবস্থিত সঠিক উত্তর শাসারাম চৌসার যুদ্ধে পরাজিত হুমায়ুন গঙ্গা নদীতে ঝাপ দিলে তাকে কে নদী থেকে উদ্ধার করেন সঠিক উত্তর বাংলায় সুলতানদের মধ্যে কে সর্বপ্রথম গৌর ও পাণ্ডুয়া পরিত্যাগ করে তান্ডায় রাজধানী স্থাপন করেন সঠিক উত্তর সুলাইমান খান করানি সের অর্থ কি সঠিক উত্তর বাঘ ইসলাম শাহের মৃত্যুর পর তার পুত্র ফিরুজ শাহ কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন সঠিক উত্তর বারো বছর সুলেমান কর রানী বাংলায় কত বছর সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন সঠিক উত্তর প্রায় সাত বছর কালাপাহাড় কে ছিলেন সঠিক উত্তর সুলেমান কর বারো ভুইয়াদের নেতা কে ছিলেন সঠিক উত্তর ঈশা খান ঈশা খানের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর সোনারগাঁও সোনারগাঁও এর প্রাচীন নাম সঠিক উত্তর সুবর্ণগ্রাম কত সালে ঈশা খানের মৃত্যু হয় সঠিক উত্তর পনেরোশো নিরানব্বই সালে ষোলোশো সালে আকবরের মৃত্যুর পর কে মুঘল সম্রাট হন সঠিক উত্তর জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে কোন মুঘল সুবেদার বারো দমন করেন সঠিক উত্তর ইসলাম খান প্রতাপাদিত্যের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর ধূমখাঠি সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার বারো ভইয়াদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ছিলেন কে সঠিক উত্তর মুসা খান মুসা খানের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর সোনারগাঁও মুঘল সম্রাট আকবর কখন তার অন্যতম সেনাপতি শাহবাজ খানকে বাংলার সুভেদার নিযুক্ত করেন সঠিক উত্তর সালে সম্রাট আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীর ভূয়া অর্থ কি সঠিক উত্তর ভূস্বামী বাংলার রাজধানী ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে সঠিক উত্তর সুবাদার ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার শেষ সুবাদার কে ছিলেন সঠিক উত্তর ফিদাই খান ধুলাই খাল খনন করেন কে সঠিক উত্তর ইসলাম খান ঢাকা প্রথম কখন বাংলার রাজধানী হয় সঠিক উত্তর ষোলোশো সালে কখন থেকে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয় সঠিক উত্তর সতেরোশো সতেরো সালে সম্রাট শাহজাহান কখন বাংলার রাজধানী জাহাঙ্গীরনগরে প্রবেশ করে সঠিক উত্তর ষোলোশো চব্বিশ সালের উনতিরিশ এপ্রিল কে ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান সঠিক উত্তর কুলি খান মুর্শিদকুলি বাংলা সুবাকে কতটি মহলে ভাগ করেন সঠিক উত্তর প্রধান কর্মচারীকে কি বলা হতো সঠিক উত্তর আমিল আলিবর্দির সময়ে বাংলার রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর মুর্শিদাবাদ উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসম্পন্ন করে সঠিক উত্তর তৎকালীন রেসকোর্স ময়দানে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে কোন পাকিস্তানি জেনারেল ঢাকা রেসকোর্স মিত্র বাহিনীর নিকট আত্মসম্পন্ন করেন সঠিক উত্তর জেনারেল নিয়াজি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল সঠিক উত্তর দুই নম্বর সেক্টর ১৪ ডিসেম্বর উনিশশো তিরানব্বই তারিখ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয় সঠিক উত্তর মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত সঠিক উত্তর সেগুন বাগিচা আমেরিকান এনবিসি টেলিভিশন মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র নির্মাণ করে তার নাম সঠিক উত্তর রেইপ বাংলাদেশ মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুজন মহিলা মুক্তিযোদ্ধা কে কে সঠিক উত্তর ডক্টর সীতারা বেগম ও বিবি বাংলাদেশের কোন মহিলা বীর প্রতীক পেশায় ডাক্তার ছিলেন সঠিক উত্তর ক্যাপ্টেন সীতারা বেগম বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি একটি চারটি মূলনীতির একটি সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক সুবিচার অর্থে সমাজতন্ত্র বাংলাদেশের রাষ্ট্রমন্ত্র ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয় সঠিক উত্তর অষ্টম বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কী লেখা আছে সঠিক উত্তর বিসমিল্লাহির রহমান রহিম রাহিম বাংলাদেশের সংবিধানের কোন ভাগে ভৌগোলিক অধিকার দেয়া আছে সঠিক উত্তর তৃতীয় ভাগে বাংলাদেশের শাসন ব্যবস্থার ধরন সঠিক উত্তর পার্লামেন্টারি বাংলাদেশ সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনু অনু কোন অনুচ্ছেদে সঠিক উত্তর হচ্ছে একশো বায়ান্ন অনুচ্ছেদে ফ্লোর ক্রিস ফ্লোর ক্রসিং সংক্রান্ত বিধান কত নং ধারায় রয়েছে সঠিক উত্তর সত্তর নং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকৃত নির্বাহী ক্ষমতা কাদের হাতে ন্যস্ত সঠিক উত্তর প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সংবিধানের 510 সংশোধনী গৃহীত হয় সঠিক উত্তর 2011 সালে সংবিধান অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স সঠিক উত্তর 25 বছর বাংলাদেশের সংবিধানের 10 সংশোধনীটি কোন বিষয় সম্পর্কিত সঠিক উত্তর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনীর উদ্দেশ্য ছিল সঠিক উত্তর ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হতে হবে সঠিক উত্তর পঁচিশ বছর সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সঠিক উত্তর একান্ন তিন অনুচ্ছেদ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন কোন সংশোধনীর বিষয়বস্তু সঠিক উত্তর ত্রয়োদশ সংশোধনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নকে করে কে সঠিক উত্তর গণপরিষদ কত সালে বাংলাদেশের সংবিধানের মূলনীতি পরিবর্তন করা হয় সঠিক উত্তর উনিশশো সালে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয় সংবিধানের কোন অনুচ্ছেদে সঠিক উত্তর অনুচ্ছেদ এগারো বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সঠিক উত্তর ডক্টর কামাল হোসেন প্রধানকে সংবিধান সংশোধনের জন্য কি কি পরিমাণ সদস্যের ভোট প্রয়োজন সঠিক উত্তর দুই তৃতীয়াংশ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব সঠিক উত্তর বান্ন নং অনুচ্ছেদ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তিত হয় সঠিক উত্তর দ্বাদশ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে সঠিক উত্তর বত্রিশ নং বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে সঠিক উত্তর সতেরোটি বাংলাদেশের সংবিধানের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত নং নং সঠিক উত্তর কে জারি করতে পারেন প্রেসিডেন্ট বাংলাদেশ সংবিধানে কতটি মৌলিক অধিকার রক্ষিত সঠিক উত্তর ষাটটি বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বা ভাগ কয়টি সঠিক উত্তর এগারোটি বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন সঠিক উত্তর বেগম রাজিয়া বানু সংবিধানের সংশোধনী জাতীয় সংসদে কবে পাশ হয় সঠিক উত্তর দুই হাজার আঠেরো সালে বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যাদি পরিচালিত হয় কার নামে সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের মেয়াদ সঠিক উত্তর পাঁচ বছর প্রতিরক্ষা কর্ম বিভাগের সর্বাধিনায়ক হলেন সঠিক উত্তর রাষ্ট্রপতি সংশোধনী গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা ন্যস্ত থাকে সঠিক উত্তর প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ আবর্তিত হয় সঠিক উত্তর প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে রেশম গুটির চা সর্বাধিক পরিমাণে হয় সঠিক উত্তর চাপাই নবাবগঞ্জে জুটোনে তুলা ও পাটের অনুপাত কত সঠিক উত্তর মুন্সীগঞ্জে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় সঠিক উত্তর মৌলভী বাজারে বাংলাদেশের সোনালিয়া হল সঠিক উত্তর পাট বাংলাদেশে আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর চাঁপাই নবাবগঞ্জে দেশের বৃহত্তম কৃষি খামার অবস্থিত সঠিক উত্তর ঝিনাইদহ জেলার মহেশপুর বাংলাদেশে কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কততম সঠিক উত্তর চতুর্থ বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি সঠিক উত্তর চা বর্তমানে বাংলাদেশে কতটি নিবন্ধিত চা বাগান আছে সঠিক উত্তর একশো বাংলাদেশের কোথায় রাবার চাষ করা হয় সঠিক উত্তর কক্সবাজারের রামুতে কত সালে রামুতে প্রথম রাবার গাছ লাগানো হয় সঠিক উত্তর উনিশশো সালে রেশম বোর্ড ও রেশম গবেষণা কেন্দ্র কত সালে গঠিত হয়েছে সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশ পারমাণবিক কৃষি ইনস্টিটিউট বিনা কোথায় অবস্থিত সঠিক উত্তর বিনাশাইল ধান করে কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর বিনা কোন জেলায় সর্বাধিক ধান উৎপন্ন হয় সঠিক উত্তর ময়মনসিংহ দেশের কোন অঞ্চলে সর্বাধিক আনারস চাষ করা হয় সঠিক উত্তর সিলেট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম উন্নত জাতের ধান সঠিক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত জয়দেবপুর বাংলাদেশের শস্য ভাণ্ডার হল সঠিক উত্তর বরিশাল বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি সঠিক উত্তর পাট সবচেয়ে বেশি তামাক জন্মে কোন জেলায় সঠিক উত্তর রংপুর মূল্য পরিমাপে বাংলাদেশে কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয় সঠিক উত্তর ধান পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় সঠিক উত্তর ধুন্দল ধুন্দল রং প্রস্তুতে ব্যবহৃত হয় গরান গাছের ছাল বরেন্দ্রভূমিতে কোন গাছ সবচেয়ে বেশি শাল গাছ সংরক্ষিত চকরিয়া বনাঞ্চল কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর কক্সবাজার বাঁশের চারা উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট পরিবেশ উন্নয়নে বাংলাদেশ জাতীয় বন নীতি গ্রহণ করেছে কবে সঠিক উত্তর উনিশশো সালে টেলিফোন ও বৈদ্যুতিক তাঁতের খুঁটি তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয় সঠিক উত্তর সাল চন্দ্রঘোনা কাগজ কলে ব্যবহৃত হয় সঠিক উত্তর বাস দেশের কোন বনাঞ্চলকে হয় পার্বত্য চট্টগ্রাম ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হ্যারিটেজ ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর সুন্দরবনকে বাংলাদেশের ম্যানগ্রোভ বনাঞ্চল কোন ধরনের বন সঠিক উত্তর চিরহরিত একক হিসাবে বাংলাদেশে বৃহত্তম বনভূমি কোনটি সঠিক উত্তর সুন্দরবন পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে সঠিক উত্তর সাতটি জেলায় কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি প্রয়োজন সঠিক উত্তর শতাংশ বন বিষয়ক শিক্ষা প্রদানের জন্য ফরেস্ট্রি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে কোন বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তর ক সরি খ ও গ সঠিক উত্তর কপশনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কঅনে আছে খুলনা বিশ্ববিদ্যালয় অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি সঠিক উত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি সিলেট বনাঞ্চলের প্রধান বৃক্ষ সঠিক উত্তর জারুল নিচের কোন গাছটি পরিবেশের জন্য ক্ষতিকর সঠিক উত্তর ইউক্লিপটাস ইউক্লিপটাস বনাঞ্চলের আহরিত কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সঠিক উত্তর পঁচানব্বই পার্সেন্ট দেশের গ্যাস ক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয় সঠিক উত্তর ছড়া। দেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি সঠিক উত্তর সাঙ্গু সেমুতাং গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর খাগড়াছড়ি কক্সবাজারের কোন কোন স্থানে কালো সোনা মজুদ রয়েছে সঠিক উত্তর বদর মুকাম ও টেকনাপ দেশের একান্নটি তেল ও গ্যাস ব্লকের মধ্যে কয়েকটি ব্লক গভীর ও অগভীর সমুদ্রে সঠিক উত্তর আঠাশটি বাঙ্গুরা গ্যাস ক্ষেত্রটি কঞ্জলা অবস্থিত সঠিক উত্তর কুমিল্লা বাংলাদেশের অর্থ বছর হল সঠিক উত্তর জুলাই জুন সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে প্রথম ছাপানো নোট কোনটি সঠিক উত্তর দশ টাকার নোট বাংলাদেশ ব্যাংক কর্তৃক কবে দুই টাকার ধাতব মুদ্রা চালু করা হয় সঠিক উত্তর দুই সালে ব্যাংক নোট নয় কোনটি সঠিক উত্তর এক দুই ও পাঁচ টাকার নোট কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি সঠিক উত্তর মুদ্রামান সংরক্ষণ ঋণের শেষ আশ্রয়স্থল কোনটি সঠিক উত্তর কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের তারল্য যোগ্যতা বলতে কি বোঝায় সঠিক উত্তর সঠিক উত্তর চাহিবা 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 মাত্র আর্থিক দাবি পূরণ দেশে প্রথমবারের মতো পাঁচ টাকার ধাতব নোট ছাড়া হয় কবে সঠিক উত্তর একে অক্টোবর উনিশশো সালে বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে সঠিক উত্তর বাংলাদেশ ব্যাংকের সরকারি নোট প্রচলন কবে থেকে সঠিক উত্তর অর্থ মন্ত্রণালয় বাংলাদেশে কতটি স্টক এক্সচেঞ্জ আছে দুইটি নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় সঠিক উত্তর নোট ইস্যু করা বাণিজ্যিক ব্যাংকের অধিকাংশ ঋণ সঠিক উত্তর স্বল্প বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কোনটি সঠিক উত্তর উপরের সবগুলোই কপশনে আছে পরিশোধিত মূলধন খপশনে সম্মিলিত তহবিল গপশনে ঋণ গ্রহণ হুন্ডি কি সঠিক উত্তর হস্তান্তরযোগ্য ঋণ দলিল উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন সঠিক উত্তর লর্ড ক্যানিং ব্যাংক নোট প্রচলন করে কে সঠিক উত্তর কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে প্রদানে প্রধান ভূমিকা পালন করে সঠিক উত্তর গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের জনকে সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি সঠিক উত্তর ব্যাংক অফ ভেনিস কেন্দ্রীয় ব্যাংকের সূচনা কোন দেশে সঠিক উত্তর সুইডেন বিশ্বের প্রতিটি দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা কবে হয় সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখা কতটি সঠিক উত্তর দশটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি সঠিক উত্তর গভর্নর বাংলাদেশ ব্যাংকের প্রথম গভনরের নাম কি সঠিক উত্তর এ এন হামিদুল্লাহ যমুনা সার কারখানা কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর জামালপুর যমুনা সার কারখানা কবে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয় একে জুলাই উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশের সর্বপ্রথম কাগজের কল কোনটি সঠিক উত্তর খুলনা নিউজ প্রিন্ট মিল বাংলাদেশে স্থাপিত প্রথম কাগজ কল কোনটি কর্ণফুলি পেপার মিল পাকশি কাগজের কলে প্রধান কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয় সঠিক উত্তর আখের ছোবড়া বাংলাদেশের প্রথম পরিকল্পিত গার্মেন্টস কোনটি সঠিক উত্তর দেশ গার্মেন্টস চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র রেওয়ন মিল কোথায় অবস্থিত সঠিক উত্তর চন্দ্রঘোনা কবে গার্মেন্টস শিল্পের কোটা প্রথা উঠে যায় সঠিক উত্তর এক জানুয়ারি দুই হাজার পাঁচ বাংলাদেশ তৈরি পোশাক সর্বাধিক রপ্তানি করে কোন দেশে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে কোন শিল্প সর্বাধিক ভূমিকা রাখছে সঠিক উত্তর তৈরি পোশাক শিল্প বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কি সঠিক উত্তর কর্ণফুলি সার কোং লিমিটেড ডব্লিউটি ওর নিয়ম অনুযায়ী তৈরি পোশাকের জীবসি কোটা কত সাল পর্যন্ত বলবৎ ছিল সঠিক উত্তর সাল বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন সঠিক উত্তর উস্তাদ আয়াত আলী খান ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম সঠিক উত্তর জারি বিশ বছর আগে ছবিতে রূপদানকারী বাংলার মুসলিম চিত্রাভিনেত্রী সঠিক উত্তর বনানী চৌধুরী সুর সম্রাট নামে আলাউদ্দিন খাল উস্তাদ আলাউদ্দিন খান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের চিত্রশিল্পী সঠিক উত্তর জয়নুল আবেদিন লেট দেয়ার বি লাইট কার বিখ্যাত চলচ্চিত্র সঠিক উত্তর জহির রায়হান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তিত হয় সঠিক উত্তর উনিশশো সালে প্রথম বাংলা ছায়াছবি মুখ মুখোশ কত সালে মুক্তি পায় সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশে নির্মিত প্রথম আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ছবির নাম কি সঠিক সঠিক উত্তর হুয়া সাভেরা বাংলা একাডেমি কত সাল থেকে পুরস্কার প্রবর্তন করে উনিশশো সাল পর্যন্ত বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম সঠিক উত্তর উত্তরাধিকার বাংলা একাডেমির প্রথম পরিচালককে সঠিক উত্তর মোহাম্মদ ইনামুল হক বাংলা একাডেমি থেকে কয়টি সামহিকী প্রকাশিত হয় সঠিক উত্তর পাঁচটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে কত সালে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয় সঠিক উত্তর উনিশশো সালে শিল্পকলা একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর সেগুন বাগিচা বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম শুরু হয় কবে সঠিক উত্তর উনিশশো সালের পনেরোই জুলাই শিশু একাডেমি কবে থেকে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতার প্রবর্তন করে সঠিক উত্তর উনিশশো সাল শিশু একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর পুরোনো হাইকোর্ট এলাকায় পিসিএসআইআর এর নাম পরিবর্তন করে বান্সডো ব্যান্স বি এ ও সি অথবা ব্যান্স ড্রোস রাখা হয় কবে সঠিক উত্তর উনিশশো সালে কত সালে ড্রোসকে স্বতন্ত্র কেন্দ্রীয় জাতীয় সংস্থায় উন্নতি উন্নীত করা হয় সঠিক উত্তর উনিশশো সাতাশি সালে কবে ন্যাশনাল বুক সেন্টার অব পাকিস্তান এর নাম পরিবর্তন করে জাতীয় গ্রন্থ কেন্দ্র নামকরণ করা হয় সঠিক উত্তর উনিশশো সালে জাতীয় কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সঠিক উত্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াস কর্পোরেশন কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে বিসিআইসি কোন মন্ত্রণালয়াধীন সঠিক উত্তর শিল্প মন্ত্রণালয় বিএরআই কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে গোল্ডেন জুবিলি টাওয়ার এর স্থপতিকে সঠিক উত্তর মৃণাল হক সাভার জাতীয় স্মৃতিসৌধের ফলক সংখ্যা সঠিক উত্তর মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত সঠিক উত্তর মেহেরপুরে জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত সঠিক উত্তর সাভারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত সঠিক উত্তর মিরপুরে জাগ্রত চৌরঙ্গী স্মৃতিসৌধটির স্থপতিকে সঠিক উত্তর আব্দুল রাজাক জাগ্রত জয়দেবপুর জাগ্রত চৌরঙ্গী স্মৃতিসৌধটি কবে নির্মিত হয় সঠিক উত্তর উনিশশো সালে তিন নেতার স্মৃতিসৌধটির স্থপতিকে সঠিক উত্তর মাসুদ আহমেদ জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে সঠিক উত্তর উনিশ সরি ষোলোই ডিসেম্বর উনিশশো সালে অপরাজয় বাংলা ভাস্কর জটির স্থপতি কে সঠিক উত্তর সৈয়দ আবদুল্লাহ খালেদ জয় বাংলা জয় তারুণ্য উদ্বোধন করেন কে সঠিক উত্তর জাহানারা ইমাম জাতীয় শিশু পার্ক ও বোটানিক্যাল গার্ডেনের স্থপতি কে সঠিক উত্তর শামসুল ওয়ারেস ভাস্কর্য দোয়েল এর স্থপতি কে সঠিক উত্তর অজিজুল জলিল পাশা সরি সঠিক উত্তর হচ্ছে আজিজুল জলিল পাশা দোয়েল ভাস্কর্যটি কোথায় অবস্থিত সঠিক উত্তর কার্জন হলের সামনে দোয়েল ভাস্কর্যটি কোন প্রতিষ্ঠানের অর্থায়নে নির্মিত সঠিক উত্তর উত্তরা ব্যাংক লিমিটেড মিশুক ভাস্কর্যটি কিসের প্রতীক সঠিক উত্তর সাপ গেমের সঠিক উত্তর সাব গেমস এরকট ভাস্কর্যটি কোথায় কমলাপুর রেল স্থপতি কে সঠিক উত্তর বববুই বলাকার ভাস্কর্যকে সঠিক উত্তর মৃণাল হক জয় বাংলা জয় তারুণ্য ভাস্কর্যটির স্থপতি কে সঠিক উত্তর আলাউদ্দিন বুলবুল সংগ্রাম ভাস্কর্যটি কোথায় অবস্থিত সঠিক উত্তর সোনারগাঁও সংগ্রাম ভাস্কর্যটি কার আবেদিন বাংলা কোথায় অবস্থিত সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্যকেতন কোথায় অবস্থিত সঠিক উত্তর কমলাপুর রেল স্টেশন দুরন্ত ভাস্কর্যটি কোথায় অবস্থিত সঠিক উত্তর শিশু একাডেমি ঢাকা অপরাজ্যায় বাংলা কবে উদ্বোধন করা হয় সঠিক উত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সুপার্জিত স্বাধীনতার ভাস্কর্যকে সঠিক উত্তর শামীম শিকদার সুপার্জিত স্বাধীনতা অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসি সত্তরে সারফোয়ার স্থপতিকে সঠিক উত্তর নিতুন কুণ্ডু জয় বাংলা জয় তার ভাস্কর্যটি কোথায় সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিআরটিসি হল সঠিক উত্তর সড়ক পরিবহন সংস্থা কোন ধাতব মুদ্রায় যমুনা সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হচ্ছে সঠিক উত্তর পাঁচ টাকা চট্টগ্রাম বিমানবন্দর থেকে কবে সরাসরি বিমান চলাচল শুরু হয় সঠিক উত্তর সাতাশ অক্টোবর উনিশশো বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেললাইনের ব্যবস্থা আছে সঠিক উত্তর ডুয়েল গেস যমুনা বহুমুখী সেতু নির্মাণে বৈদেশিক সাহায্য পাওয়া গেছে সঠিক উত্তর উপরের সবগুলো থেকেই কপশনে আছে বিশ্ব ব্যাংক থেকে কপশনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে গপশনে জাপান সরকার থেকে রাজধানী ঢাকায় যানবাহনের গতিসীমায় নির্ধারিত হয় কবে সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি সঠিক উত্তর কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশ বিমান সংস্থা গঠিত হয় কবে সঠিক উত্তর উনিশশো সালে আঠারোশো সালে বিশ্বে প্রথম রেল সার্ভিস চালু হয় সঠিক উত্তর যুক্তরাজ্যে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশের প্রথম অল উইমেন্স ফ্লাইট এর ক্যাপ্টেন সঠিক উত্তর সাহানা হার্ডিস ব্রিজের দৈর্ঘ্য কত সঠিক উত্তর পাঁচ ফুট এশিয়ান হাইওয়ে রুট মূল পরিকল্পনা অনুযায়ী কোন দিক দিয়ে বাংলাদেশ থেকে বের হওয়ার প্রস্তাব রয়েছে সঠিক উত্তর না। কত তারিখে বাংলাদেশে প্রথম বিমান চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে চারে ফেব্রুয়ারি বাংলাদেশে সর্বপ্রথম বেসামরিক বিমান চালু হয় সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর একে জুলাই দুই হাজার আট সালে যমুনা সেতুতে পিলারের সংখ্যা কতটি সঠিক উত্তর পঞ্চাশটি বাংলাদেশ বিমানের প্রতীক কি সঠিক উত্তর বলাকা দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কত সঠিক উত্তর তিনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় কত সালে সঠিক উত্তর উনিশশো আশি সালে কুর্মিটোলা বিমান ঘাটির নাম পরিবর্তন করে কবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছিল সঠিক উত্তর উনিশশো তেরাশি সালে বাংলাদেশ বিমানের প্রথম নারী পাইলটকে সঠিক উত্তর কানিস ফাতেমা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর প্রতীক বলাকা এর ডিজাইনারকে সঠিক উত্তর কামরুল হাসান উপমহাদেশের প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর মুম্বাই ককপিট কি সঠিক উত্তর বিমান চালকের বসার স্থান বাংলাদেশ আইএমএফ এর সদস্যপদ লাভ করে কবে উনিশশো সালে সতেরোই জুন বাংলাদেশ প্রথম অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর কবে কোন দেশের সাথে সঠিক উত্তর সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রীয় সফর করেছেন সঠিক উত্তর প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বিল ক্লিন্টন কবে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন বিশে মার্চ দুই সালে সার গঠনের উদ্যোক্তা ছিলেন সঠিক উত্তর বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের কার্যক্রম পরিচালনাকারী সিআইডিএ কোন দেশের সংস্থা সঠিক উত্তর কানাডা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু করে সঠিক উত্তর উনিশশো সাল থেকে পূর্ব তিমুরকে বাংলাদেশ কবে স্বীকৃতি প্রদান করে সঠিক উত্তর নয় জুন দুই সালে বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে সঠিক উত্তর কমনওয়েলথ স্বাধীনতা যুদ্ধকালীন কোন দেশ বাংলাদেশে যুদ্ধ বন্ধ সংক্রান্ত জাতিসংঘের প্রস্তাবে ভেটো প্রদান করে সঠিক উত্তর সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশে জাতিসংঘের সদস্য পদ লাভের প্রস্তাবে কোন দেশ ভেটো প্রদান করেছিল সঠিক উত্তর চীন কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে সঠিক উত্তর ইরাক বাংলাদেশ কোন জাতিসংঘ শান্তি মিশনে সর্বপ্রথম অংশগ্রহণ করে সঠিক উত্তর ইউএনআই এমও জি বাংলাদেশ জাতিসংঘ ইরান ইরাক সামরিক পর্যবেক্ষণ গ্রুপ ইরাক ইউএনআই এমও জি এ অংশগ্রহণ করে সঠিক উত্তর উনিশশো সালে হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান হিসেবে কে বাংলাদেশি দায়িত্ব পালন করেন কোন চেয়ারম্যান হিসেবে কোন বাংলাদেশি দায়িত্ব পালন করেন সঠিক উত্তর আবু সাইদ চৌধুরী কোন বাংলাদেশি ইএসসিএপি অথবা স্ক্যাপ এর নির্বাহী সচিব হিসেবে কাজ করেন সঠিক উত্তর সা এ এম এস কিবরিয়া উনিশ মে দুই হাজার বারো তারিখে কোন বাংলাদেশি এভারেস্টে জয় করেন সঠিক উত্তর নিষাদ মজুমদার বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি সঠিক উত্তর জাপান নিম্নের কোন সংস্থাটি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে সঠিক উত্তর ইউনেস্কো বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি সঠিক উত্তর সিলেট বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘোষিত কয়েকটি বিশ্ব ঐতিহ্য রয়েছে সঠিক উত্তর তিনটি ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সঠিক উত্তর উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর মঙ্গল শোভাযাত্রা জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষার বক্তৃতা প্রদান করেন সঠিক উত্তর সাধারণ পরিষদের অধিবেশনে টিফা চুক্তির দুই পক্ষ হল সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক সাথে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই সঠিক উত্তর তাইওয়ান বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে সঠিক উত্তর স্থায়ী সালিসি আদালত মানব সম্পদ সূচক এইচডিআই বাংলাদেশের বর্তমান স্থান কত সঠিক উত্তর একশো উনচল্লিশতম বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি সঠিক উত্তর জাপান পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পায় কত সালে সঠিক উত্তর দুই সালে জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে সঠিক উত্তর ইউনেস্কো বাংলাদেশ স্কোয়ার অবস্থিত সঠিক উত্তর লাইবেরিয়া সুন্দরবনকে কোন সংস্থা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে সঠিক উত্তর ইউনেস্কো বাংলাদেশের কোন ব্যক্তি সর্বপ্রথম এভারেস্ট বিজয় করেন সঠিক উত্তর মুসা ইব্রাহিম রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট উট ইটস জানুয়ারি সরি জর্নি ইন বাংলাদেশ ইন দ্য এয়ার সঠিক উত্তর দুই হাজার নয় জাতিসংঘ থেকে দুই হাজার তেরো সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে কোন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয় সঠিক উত্তর দারিদ্র বিমোচন কত সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সঠিক উত্তর দুই হাজার সাল বাংলাদেশ বাংলাদেশে দ্য বে অফ বাঙালি ইন্ডাস্ট্রিয়াল সরি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বিআইজিবি সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি সঠিক উত্তর জাপান দুই হাজার চোদ্দো সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গিয়েছিল সঠিক উত্তর দুই লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো একাশি জন দুই হাজার তেরো সালে ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তর জামদানি কবি কাজী নজরুল ইসলামকে একুশে পদক প্রদান করা হয় কবে সঠিক উত্তর উনিশশো সালে ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা শিক্ষায় একুশে পদক লাভ করেন উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বীর শ্রেষ্ঠ পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তিত হয় সঠিক উত্তর উনিশশো সালে দুই সালে বাংলাদেশের কোন ব্যক্তিত্ব ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন সঠিক উত্তর সৈয়দ হাসান বাংলাদেশের কোন ব্যক্তি নোবেল পুরস্কার শান্তি পুরস্কার লাভ করেন সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এম ডিজি দুই পুরস্কার পায় সঠিক উত্তর শিশু মৃত্যুর হার দুই হাজার আঠেরো সালের একুশে পদক ভূষিত হয়েছেন সঠিক উত্তর একুশ জন বাংলাদেশের শোর্ট অব অনার পুরস্কার প্রাপ্ত প্রথম নারীকে সঠিক উত্তর মার্জিয়া ইসলাম মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয় সঠিক উত্তর শেখ হাসিনা বাংলাদেশে জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয় সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে সঠিক উত্তর চব্বিশ জুলাই দুই হাজার সালে কোন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে পরাজিত করে সঠিক উত্তর সপ্তম কবে বাংলাদেশ একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারায় আঠারোই জুন দুই হাজার পাঁচ কোন দলের বিক্ষোভ কোন দলের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে সঠিক উত্তর নিউজিল্যান্ড বাংলাদেশ ফুটবল দল প্রথম কবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সঠিক উত্তর উনিশশো সালে কোন স্টেডিয়ামে ন্যাটওয়েস্ট সিরিজের একটি ম্যাচে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারায় সঠিক উত্তর সোভিয়া গার্ডেন কোন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের অভিষেক ঘটে সঠিক উত্তর সপ্তম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সহযোগিতা উনিশশো কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর ঢাকায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নয় সঠিক উত্তর রানী হামিদ বাংলাদেশের সর্বশেষ গ্র্যান্ড মাস্টারকে সঠিক উত্তর এনামুল হোসেন ফ্রাজিব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে কত সালে সঠিক উত্তর সালে প্রথম হিসেবে কে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন সঠিক উত্তর মুশফিকুর রহিম বাংলাদেশ কততম টেস্টে প্রথম জয়লাভ করে সঠিক উত্তর পঁয়ত্রিশ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত সঠিক উত্তর তিনশো আটত্রিশ সাব গেমসের এর নাম পরিবর্তন করে সাউথ এশিয়ান গেমস রাখা হয় কখন হতে দুই সাল বাংলাদেশের জাতীয় খেলা কোনটি সঠিক উত্তর কাবাডি বিকে কোথায় কোথা অবস্থিত সঠিক উত্তর সাভার বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ান ডে স্টার্টাস পেয়েছে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে হ্যাট্রিক করেন সঠিক উত্তর শাহাদাত হোসেন রাজীব আন্তর্জাতিক অঙ্গনে সাকিব আল হাসান তার দ্রুততম সেঞ্চুরিটি কত বলে করতে পেরেছিলেন সঠিক উত্তর তেষট্টি বলে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্টাস বাংলাদেশ ক্রিকেট ওয়ান ডে লাভ করে উনিশশো সালে ক্রিকেট ব্যাট তৈরি করতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় সঠিক উত্তর উইলো গাছ বাংলাদেশ কবে আইসিসির অ্যাসোসিয়েট মেম্বারশিপ লাভ করে সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশ কোন অলিম্পিক গেমস গেমসে প্রথম অংশগ্রহণ করে সঠিক উত্তর লস অ্যাঞ্জেলস